টোপ তৈরি করার একটা ভিডিও আমরা করতেছি। রুটি কাতল মাছের টোপ, কাতলের তো না ভাই, কাতল খাবে রুই মুরগি সবই খাবে, কাতল রুই কাতলের আর রুই টোপ কিভাবে তৈরি করা হয় সেটা আমরা আপনাদেরকে দেখাইতেছি। তো টোপ তৈরি করতেছেন আমাদের এক ভাই, ভাইদের নাম কি ভাই? জাহাঙ্গীর, জাহাঙ্গীর ভাই। সাথে আছে আমাদের আরেক ভাই, ভাইয়ের নাম কি? হুমায়ুন কবির, হুমায়ুন কবির। আর এক ভাই আছে, ভাই একটু প্রবলেম, তার জন্য আমরা ভাইয়ের ফেসটা দেখাইলাম না। ভাই জানার নাম কি ভাই? নাম কথা যাবো না, হাবিবুর রহমান, জিয়াউর রহমান। ভাই জানরা আসছে তিনজন ঢাকা থেকে, সকাল সকালে নয়াকান্দি পয়েন্টে চলে আসলো। আর এই যে আপনারা দেখতেছেন যে তাদের সিপ সিপ আছে অনেকগুলো, মানে মাছ মারার সরঞ্জাম অনেক কিছুই, দেখে মনে হইতেছে যে পাকা শিকারী, মানে শিকার করা তাদের নেশা। ভাই জানা বেশি ভাই কোন জায়গায় বসেন তাহলে? এই তো এনে বসার ঠিক ঠিকানাই নাই, নদী তো যে কোনো এক জায়গায় ভালো দেখে পয়েন্ট পাবো। এমনি কি নদীতে বসেন না পুকুরে বসেন? পুকুরে বেশি বসি আমরা, টিকিটে আমরা বেশি, টিকিটে বেশি বসেন না? তো ভাই জানা হলো বেশিরভাগই টিকিটে বসে, টিকিটে বেশি নদী। তো আজকে চলে আসছে নদীতে, নদী কি ফার্স্ট টাইম আসলেন নাকি? আমরা এই ফার্স্ট টাইম নয়াকান্দি, ফার্স্ট টাইম নয়াকান্দি, ফার্স্ট টাইম আসলেন না? তো দেখেন কি অবস্থা হয় আল্লাহ ভরসা। তো আমরা টোপ কিভাবে তৈরি করে সেটা আমরা দেখতেছি। পাউরুটি, রুটিটা কিছু পরিমাণ কমাই নেওয়া হইলো, আর এখন দেওয়া হইতেছে সম্ভবত মধু, তাই না ভাই? মধু দেওয়া হলো হালকা কিছু, একটু বেশি নেই আর কি, অল্পই। মধুর পরে দেওয়া হইলো ঘি, এই দেখতেছি আমরা, এটা হলো ঘি। ঘি আর মধু এখন মিশানো হইতেছে। এখানে আছে এলো রুটি, ঘি আর মধু, মিশানোর পরে এটা আবার কি দিয়ে হইতেছে ভাই? দুধ পাউডার, এটা হলো দুধ পাউডার। সুন্দর একটা গ্রেন আছে, সুন্দর একটা না, পরিমাণ মতো দিতে এবার কি আবার মিক্সড করা হইতেছে। এটার সাথে আবার একটু পানি দেওয়া হইতেছে মিশে, পানি দিলে একটু আঠা আঠা হবে। এই চারের সাথে আমাদের আরো একটা জিনিস দিতেছে ভাই জান, এটার নাম হলো শিমুল তুলে না ভাই? শিমুল তুলে, তো শিমুল তুলে দেখেন, শিমুল তুলে দিতে আছে। শিমুল তুলে দিলে এটা লাভ কি ভাই? লাভ হলো বসি থেকে ছুট পোনা, বসি থেকে ছুট পোনা না? ওই যে ধুরু করলে হ্যাঁ ছুটে যাইব না, সহজে থাকবো, ওই জন্য হলো শিমুল তুলে দেওয়া। শিমুল তুলে দেওয়ার পরে পানি মিশে দেওয়ার পরে আটা আটা হয়ে গেছে, সব তেজ দিতেছে। আর শিমুল তুলে দেওয়ার কারণ হলো বসি থেকে যেন সুইটা না যায়, তার কারণে শিমুল তুলে দেয়। এর সাথে আর কিছু দিবেন না? না এখন আর কিছুই দেবো না, এটা তাহলে হয়ে গেল আর কি, কাতল বা রুইয়ের একটা টোপ এই পর্যন্তই। এদের যে টোপটা হইলো আপনার কাতল থেকে শুরু করে রুই মির্কা কালীবাউস ট্যাংরা পুঁটি সব খাইব, এভরিথিং সব মাছের টোপ হয়ে গেল। এটার সাথে যে রুটি দেওয়া আমরা দিচ্ছি সেই রুটিটা কিন্তু ওই বম রুটি নেয়, এটা হলো অল টাইমের একটা রুটি, তাই না ভাই? অল টাইম, অল টাইম
নেন শুনি দেখেন অন্য কোন ড্রাম রইতেছে হ্যাঁ তেল দিলেন আগে ডালে তো তেল দেন নাই তেলের নাম কি ভাই তেলের নাম এখন কি করবো এটা তো আমরা সার বানাইতে এই সারের তেল উড়েছে সারের তেল এটার নাম এখন করবো কি আচ্ছা আচ্ছা না করলে আচ্ছা ওটা এক সিস্টেম হলে এটা এক সিস্টেম হলে হ্যাঁ দুইটা দুই সিস্টেম হইতেছে না পরিমাণ কম বানাইলাম দুধে টেস্ট করার জন্য নদীর